বন্ধুরা এই বেইমানের কথাটা ভালো করে শুই নানা এরকম বেইমান মার্কা লোক কিন্তু আমাদের সমাজে এখনো আছে আছে না নাই এরকম আমার কালো কাছে গো কাবুসের চাইতেও খারাপ মানুষ কিন্তু আছে কাবুজ প্রকাশ পায়া গেছে গো আর আমাদের সমাজের মানুষগুলো এখনো প্রকাশ পাই নাই ভালো করে শুনবা এই কাবুজ বেইমান যে সমস্ত পোলা পানের সাথে মিষ্ট রে বন্ধু ওদের সাথে মিশা মিশা যত রকমের খারাপ কাম আছে সব কিছু ওরা করত চুরি ডাকাতি বদমাইশি যা আছে সব করত এই কাবুস বন্ধুদেরকে সাথে নিয়ে আগো মদের ব্যবসা করত যত রকমের খারাপ কাজ আছে কাবুসের ভিতরে ছিল বন্ধুরা তাকে উৎসাহ দিত কারণ বন্ধু যতগুলো ছিল রে বন্ধু সবগুলো ছিল গরিব তার ভিতরে সবচাইতে প্রিয় বন্ধু ছিল হামান যে হামানের কথা আপনারা সকলেই জানেন হাদিসের ভিতরে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে হামান ওর পরিবারের ভিতর হামান খুব গরিব ছিল ওই পরিবারটা খুব গরিব ছিল তারা যদি কোনো অভাবে পড়তো কাবুসের কাছে এসে টাকা নিত আর কাবুস যথেষ্ট পরিমাণ সহযোগিতা করত। এই বেইমান রাত্রি বেলায় বেরো হতো কিসের রাত দশটা কিসের বারোটা বন্ধু বান্ধব নিয়ে শুধুমাত্র মজা করত আনন্দ করত যত রকমের খারাপ কাজ আছে সব করত নেশা করে বাড়িতে ফিরতো রাত একটা দুইটা কোনোদিন রাত্রিতে ফিরতোই না এরকম আমাদের সমাজে অনেক পোলাপান আছে রাত বারোটায় একটা দুইটা বাজায় কিন্তু ঘরের ভিতর ফেরে না আর বাপ মাও এটা তথ্য নেয় না ছেলেটা কোথায় গেল কার সাথে মিশলো রাত্রে কেন এত দেরিতে আসে কোথায় যায় যদি এই শাসনটা না করা যায় কারণ বাপ মায়ের কারণেও সন্তান খারাপ হয় এই শাসনটা যদি আমরা না করি এই সন্তানগুলো কি করবে এক সময় নেশা করবে তারা সমস্ত অন্যায় করার পরে দেখবেন ওই সন্তানটা এমন নেশা করা হয়ে যাবে বাপ মা তো দূরের কথা ওই পরিবার তো দূরের কথা গ্রামবাসী সহ ওই সন্তানের তালে অতিষ্ঠ হয়ে যায় বন্ধুরা রে কাবুসের জন্য কাবুসের বাবা কি করলো ভালো করে শুই না না কাবুসের বাবা কাবুসের জন্য একটা নয় দুইটা নয় কয়েকটা শিক্ষক রাখলেন কাবুসকে পড়ানোর জন্য উচ্চ শিক্ষায় সুশিক্ষিত করবে এই কাবুসের বাবা ছিল দনাত্মক ব্যক্তি গো এই কাবুসের বাবা ভালো ভালো শিক্ষক রেখে দিলেন তাকে পড়ানোর জন্য কাবুজ পড়তে যায় এ বন্ধুরা রে কাবুজ পড়াশোনা যেমন তমন করে কিন্তু টাকা খরচ করে বেশি মানে বাপের টাকা আছে দেখবেন আমাদের সমাজে কিছু লোকজন আছে ওরা বাপের টাকা নিয়ে মোবাইল একটা কিনবো আইফোন আর এসএসসি পরীক্ষা পাস না করার আগেই দেখবেন একটা মোটর সাইকেল কিনে নিয়ে পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায় নিয়ে এই কি চালান চালাইবো তিন রাস্তার মোড়ে দেখুন উত্তর মতো শেষ রায় বন্ধুরা রে আমার এই কাবুসরা তিনজন গুলো শিক্ষকরা কাউ হয় কাবুসের জন্য পড়াশোনা করানোর জন্য কাবুসকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কাবুস পড়াশোনা যেমন তেমন রাত্রিবেলায় বন্ধুদেরকে ডাইকে নিয়ে সবাই মিলা কাবুসের সাথে নিয়ে যায় বাপের টাকা আছে টাকা নিয়ে সে মদের নেশা করে সে যত রকমের খারাপ কাজ আছে সব করে কাবুস যখন যৌবনে পরিণত হয়ে যায় রে বন্ধু আপনার এই ঘটনাটা কোথায় পাবেন সুরাত তাহারিমের তাফসির করবেন ভালো করে শুনে নান এই কাবুস বেঈমান বন্ধুদেরকে বুঝাই বন্ধুরা রে টাকা পয়সার কোনো অভাব নাই কোনো কিছুর সমস্যা নাই আমরা যত পারি আনন্দ করব মন চাচ্ছে রাস্তা যে যাচ্ছে একজনের দুম্বা কাবুসের বাবার কোনো কিছুর অভাব ছিল না তারপর বন্ধুদের নেশায় পড়ে পাল্লাই পড়া যার তার দুম্বা সে জবাই করে খাইতো জোর যার মূল লোক তার ওই সময় কাবুসের বাবা চিন্তা করলো যে ছেলেটা এত খারাপ হইতেছে শিক্ষকরা পরামর্শ দিল কাবুসের বাপরে আপনারা কাবুস শুনতেছেন না কাবুস আপনারা যাকে ফেরা উঁচেন তার নাম ছিল কাবুস কাবুসের বাপ শিক্ষকদের সাথে পরামর্শ করলো শিক্ষকরা বললো কাবুসরে এত টাকা পয়সা দিয়ে না যে পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ দিবেন তার চাইতে বেশি দিলে সন্তান নষ্ট হবে কাবুসের বাপ শিক্ষকদের কথায় রাজি হলেন না সে বলল আমার আছে আমি দেব আমার তো কোনো কিছুর অভাব নাই দেওয়ার কারণে কাবুজ টাকা পয়সা যায় পায় সাথে সাথে নিয়ে নেয়া শুধু নেশা করে বন্ধু বান্ধবের সাথে ঘরে যৌবনে পরিণত হওয়ার পরে রাস্তা বের হয় যে মেয়েটা পছন্দ হয় সেই মেয়ের সাথে জেনা করার জন্য পাগল হয়ে যায় কিন্তু প্রতিবাদ করার মতো কেউ নাই কারণ কাবুজ ছিল শক্তিশালী কাবুজের বাপ ছিল ধনাঢ্য ব্যক্তি এইবার কাবুজের এই ব্যবহারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে যায় কাবুষের বাপটার সবাই ভালোবাসতো কিন্তু কাবুসের এই ব্যবহারের লোকজন আশা বন্ধ করে দেয় কাবুষের বাপের সাথে অনেকে টাকা পয়সা লেনদেন করতো ব্যবসা বাণিজ্য করতো সবাই ধীরে ধীরে বন্ধ করে দেয় বাবারা ও সোনার যুবকের দলে రా গো ভালো করে শিউনা নাও কাবুসের মত বহুত যুবক আছো কিন্তু আমি ভালো করে বুঝাইয়া দেব ভালো করে শিউনা নাও এই কাবুজ বেঈমান বন্ধু বান্ধবের পাল্লাই পয়রা গো গ্রামের মেয়েদেরকে ঠিক রাখে না রাস্তার ভিতর দেয় শিশা রাস্তার ভিতর মেয়েদেরকে অপমানিত লাঞ্ছিত করে এরকম ভাবে চলাফেরা যখন করতে লাগে ওই জমির ভিতর মিশাশর ভিতরে আমার আল্লাহ ভাই এমন একটা নারী পাঠায়া দেই এমন একটা মেয়ের জন্ম হয় এ বন্ধুরা ভালো করে শোনা যার নামটা হলো হযরতে আসিয়া এ আসিয়ার বাবার নাম হচ্ছে মুজাহাম মুজাহামের মেয়ে আসিয়া ওই এলাকার ভিতর মিশরের জমিনে জন্ম গ্রহণ করে এত সুন্দর মেয়ে গো বাপটা যেমন মা তেমন গো মেয়েটাও তেমন বাপটা ছিল ভালো মানুষ গো মাটা ছিল ভালো মানুষ মেয়েটাও হয়েছে অনেকে ভালো যেমন সুন্দরী যেমন রূপে গুনে সব দিক তেমন শিক্ষা দীক্ষা ভালো ওই মেয়েটা ধার্মিক ছিল অত্যন্ত আল্লাহ বিরু ছিল এই মেয়েটা ওই সংসারের ভিতর আস্তে আস্তে বড় হয় গো কিন্তু মিশরের সব মানুষজন যায় পাগল হয়ে যায় কারণ কাবুসের ব্যবহারে সবাই অসন্তুষ্ট কারণ কাবুস এতটাই খারাপ যেই পরিবারের ভিতরে একটা মেয়ে আছে তারাই টেনশনে পড়ে যে না জানি আমার মেয়েটাকে কোন সময় ক্ষতি করে এই একটা টেনশন সব ফ্যামিলির ভিতর এইবার কাবুসের বাপ চিন্তা করলাম আমার ছেলেটা দিন যাইতেছে আর খারাপ হইতাছে মানুষজন আমাকে যেমন সম্মান করত তেমন তার সম্মান করতে চাই না কাবুসের বাবার সাথে এলাকার সব মানুষের মিশা চলতো গো ব্যবসা বাণিজ্য করত টাকা পয়সা লেনদেন করত কিন্তু কাবুসেরই ব্যবহারে মানুষজন কাইটা কাইটা যাই রে বন্ধু খারাপ এইজন্য গ্রামবাসী আসতে আসতে তার সাথে লেনদেন বন্ধ করে দেয় কাবুসের বাপের কাছে মানুষ আর ফিরতে চায় না কাবুসের বাপ এই বিষয়টা বুঝতে পায় না এইবার তার আত্মীয় স্বজন দল বল কে ডাইকা বলে আমার কাবুস দিন দিন যায় খারাপ হয়ে যায় কি করা যায় মাস্টারদেরকে ডাকে কি করব সবাই পরামর্শ দাও এক একজন এক একটা পরামর্শ দিতে লাগলো কাবুসের টাকা দেওয়া বন্ধ করো রে এত পরিমাণ টাকা দিবা না যার কারণে বেশি টাকা পাওয়ার কারণে কাবুজ সে টাকা নিয়ে কি করতেছে বাপের টাকা নিয়ে মদ গাজা কিনা বন্ধু-বান্ধব নিয়ে ফুর্তি করতেছে আনন্দ করতেছে সারা রাত মদ পান করতেছে এই জন্য কাবুস আরো বেশি খারাপ হতেছে এইবার কাবুসরে বাবা কি করলো টাকা দেওয়া বন্ধ করে কাবুসের বাবা যখন টাকা দেওয়া বন্ধ করে দस्तो কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার কাবুস

মিলা পরামর্শ দেয় কাবুসের বাবা তোমার কাবুস যদি ভালো করতে হয় এই কাবুস তো সারাটা গ্রাম ঘুরে ঘুরে মেয়েদেরকে ডিস্টার্ব করে যাকে ইচ্ছা তার সাথে জিনা করার জন্য পাগল হয়ে যায় কাবুসরে যদি ভালো করতে হয় আপনি এই কাবুসরে রে তাড়াতাড়ি একটা বিয়া করাইয়া দেন সুন্দর একটা মেয়ে আইনে দেন যদি একটা ভালো মেয়ে আইনে বিয়ে করাইতে পারেন অবশ্যই কাবুস ভালো হয়ে যাইব এইবার কাবুসের বাপ এই পরাম সরড়াই সটি আমি একটা ভালো মেয়ে কোথায় পাবো এইবার ঘটকের ডাক দেয়া হয় তাড়াতাড়ি তালাশ করো সুন্দর একটা মেয়ে চাই মিশরের জমিরার ভিতর কোন মেয়েটা সুন্দর কোন মেয়েটা ভালো এবার তালাশ করতে 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 দেখে হযরতে আসিয়ার সন্ধান মিলে আল্লাহ হাকর কল আসি সন্ধান মিলা এইবার কাবুসের বাবা ঘটক পাঠায়া দেয় গো যায় যায়া সিয়ার বাড়িতে যাই রে বন্ধু যাইয়া দেখে আসিয়ার বাবা মুজাহাম বাড়ির ভিতর নাই মুজাহাম রে তালাশ করে মুজাহাম কই রে আসিয়ার মা বলে সে তো বাজারে গেছে সে দিন আইনে দিন কাজ করে দিন আইনে দিন খায় খুব পরিশ্রম করে সে পরিশ্রম করে বাজারে গেছে এইবার

যদি কাবুসরে বিয়ে করাই কাবুস কিন্তু ভালো হয়ে যাবে আর কাবুসের বাবার যে বাবার যে ধন সম্পত্তি আছে তুমি যদি চাও সেখান থেকে তুমি অনেক কিছু পাবা এরকম একটা লোভ দেখায় এইবার মোজাহাম কান্দে গো

যে কোনো মেয়ের সাথে জেনা করে এই কাবুসের সাথে আমার মেয়ে বিয়ে দিতে পারবো না কাবুসের সাথে যদি আমার মেয়েটার বিয়া দে আমি বাবা যাই না শুনাই আমার মেয়েটার এত খারাপ ছেলের সাথে আমি দিতে পারি না এইবার কাবুসের ঘটক কয় ও মুজাহাম ভালো করে চিন্তা করে দেখো তুমি যদি এই জায়গাটাই বিয়া দাও তোমার মেয়ে কিন্তু রাজার হালে থাকবে কোনো কিছুর অভাব হবে না কাবুস কিন্তু ভালো হয়ে যাইব কিন্তু মজাহাম হাম কান্দার কয় না রে ভাই না আমার কলিজা জেরা আমি এমন খারাপ জায়গায় দিতে পারি না আমি দিতে পারবো না এইবার মজা হাম নিশেষে কইরা রাস্তা দিয়া হাতে ভালো লাগে না

কেন এত বেজার মজা হাম কান্দার কয় বিবির জানো সোনি আমার মে আসিয়ার জন্য বিয়ার প্রস্তাব নি আসছে ঘটক হে আসিয়ার জননী স্বামীর দিকে তাকাইয়া বলে আপনি কি বলেছেন কোন ছেলের কথা বলেছে মোজাহাম কান্দার কই বিবি রে জনসনি এই মিশরের ভিতরে সব চাইতে যেই ছেলেটা খারাপ যার নাম হইল কাবুস এই কাবুসের সাথে আমার মেয়ে আসিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে ও বিবি

জীবন ASCII ঘরের ভিতর রাখবো প্রয়োজনে ASCII আরে আমরা বিয়া দেব না ঘরের ভিতর রাখবো তো এমন খারাপ ছেলের সাথে আমরা বিয়া দেব না এইবার স্বামী স্ত্রী পরামর্শ করে এমন সময় স্বামীটা বলে ও বিবি জানো শুনি ওই পরিবারটা তো ভালো না ওই বংশটা তো ভালো না আমরা হইলাম যেই বংশের গো আর ওরা তো অন্য বংশের লোক আমাদের সাথে ওদের কোনো মিল নাই আমরা হলাম বনি ইসরাইল বংশের লোক ও বিবি জানো ওই বংশের লোকজন আমাদের উপরে এখন অত্যাচার করবে না জানি আমার মেয়েটার কোন সময় কোন ক্ষতি করে ফালাইব এই চিন্তায় তো আমি বাবার ভালো লাগে না আমার মেয়েটার না জানি কোন সময় কোন ক্ষতি হয়ে যাইব এত সুন্দর মেয়ে আল্লাহ আমার ঘরে দিছে বিবি আমি বুঝা আমার মেয়ের দিকে তাকাইলে আমার মা আর কত মনে বইরা যায় আমার মায়ের যেমন আমি মা বলে সম্বোধন করে ডাকি রে বিবি আমার মেয়ে আসি আর তেমনে ডাকি জোর জোরে কন্ন সুবাহ আল্লাহ এই মুজাম কান্দার কয় বিবি রে কি করব এখন তো আর চিন্তায় ভালো লাগে না এইবার মুজালের স্ত্রী স্বামী গো পারবেন নি দুর্য ধারণ করতে এইবার মুজালের স্বামী গো অবরোধ ধারণ করেন আর আমরা এই জমিন দিকে চইলা যাব মিশরের জমিনে আমরা থাকব না আমরা অন্য দেশে চইলা যাব এই দেশে আমরা থাকব না মোজাহাম কান্দার কয় বিবির আমরা যেই দেশে যাই না কেন রে বিবি এই বেঈমানের দলরা আমাদেরকে তালাশ করে বাইর করব ও বিবি রে যেহেতু আমাদের উপরে আল্লাহ আছে আমরা আল্লাহকে চাই আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করবে আমরা এখানেই থাকব আল্লাহ যদি বাঁচাইতে হয় এই মিশরেই বাঁচাইব রে আর আল্লাহ যদি না বাঁচাই অন্য কোনো দেশে গেলে বাঁচতে পারবো না স্বামী স্ত্রী পরামর্শ করে গো আর এদিকে কাবুসের গট কাবুসের বাপের কাছে যাইয়া কয় ও নেতা সাহেব জানেন নি আপনি যে মেটার জন্য আমাকে পাঠাইছিলেন আসিয়া দেখতে খুব ভালো সতী সাধ্য নারী জ্ঞানী খুব ভালো শিক্ষা দীক্ষা ভালো ধর্মী কিন্তু ওর বাবার কাছে যখন যায় প্রস্তাব দিলাম ওর বাপ বলতেছে কাবুসের মতো খারাপ ছেলের সাথে আসিয়ারে বিয়ে দিবে না এইবার কাবুসের বাপ বলতেছে তাই বলছে বলে হ্যাঁ বলছে বলতে তাই যদি বলে থাকে এবার আমার সমাজের আমার গোষ্ঠীর সমস্ত লোকজন ডাক দাও এইবার সবাইকে ডাকা হয় সমাজের লোকজনকে ডাইকা বলে সমাজবাসীরা আমার কাবুসে রে তোমরা ভালো কই আমার কাবু যদিও খারা যদি একটা ভালো মেয়ে দেওয়া যাই গো আমার কাবুস কিন্তু ভালো হয়ে যাইব সমাজের লোকজন কাহে এটা সত্য যদি কাবুস রে বিয়া করানো হয় আর একটা আর একটা ভালো মেয়ে যদি দেওয়া হয় কাবুজ অবশ্যই ভালো হবে কারণ তখন অন্য কোন মেয়ের পিছনে এরকম সময় নষ্ট করবে না এত পরিমাণ নেশা করবে না এই রকম ছেলেদের সাথে আর মিশবে না এবার কাবুজের বাপ কয় তোমরা জানো নি আমি বিয়ার প্রস্তাব পাড়াইছিলাম ওই বনি ইসরায়েলের বংশের ভিতর থেকে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলাছে তাড়াতাড়ি যাও ওই বনি ইসরায়েলের ভিতর আবার প্রস্তাব দিবা আমার প্রস্তাবে যদি রাজি না

দেরি করো দাও আসিয়ার বিয়া দিয়া দাও না দিলে তো আমাদের উপরে সমস্যা সৃষ্টি হয়ে যাইব এ বন্ধুরা যুবকের দলে এইবার আসিয়ার জন্য বিয়ার প্রস্তাব রেডি হয়ে যায় রে বন্ধু পরিবারের চাপে পইরা এইবার আসিয়াও রাজি হয়ে যায় এইবার বাপটা কান্দে মা জননী কান্দে মুজাহাম কই বিবিরা

আমার মেয়েটা এত সুন্দর সতি সাধি নারে এই মেটাকে আমি কেমনে ওই পরিবারের ভিতর তুইলা দেব এইবার মা জননী কান্দে বাপটাও কান্দে রে এই কান্নার খবর আবার কইলা যায় কাবুসের বাড়ি এইবার কাবুসের বাপটা আবার সোনার পরে আবার ছাইলা আসে মুজাহামের বাড়ি দলবলকে নিয়ে আইসে বলে মুজাহাম কান্দনারে মুজাহাম কথা দিলাম তোমার আমরা কষ্ট দেব না যদি আমার ঘরে যাই রে আমার ঘরটা হবে আলো আর আমার ছেলে যতটা খারাপ অবশ্যই তোমার মেয়ে খারাপটা দূর করে ভালো করে পালাইব মেয়ের বাবা গো কান্দনা ও মেয়ের মা তোমরা কান্দনা ফ্যামিলির কোন কান্না কাটি আমরা চাই না আমরা হাসি মুখে তোমার মেয়েটা নিতে চাই এইবার মজা হাম আমার মেয়ে দেব আমার মেয়েটারে আপনি কষ্ট দিয়েন না আমার মেয়েটার উপরে কোন রকমের কষ্ট দিয়েন না কারণ এই মেয়েটাকে আমি কোনো দিন কষ্ট দেই নাই হে বাপ বিয়ের দিন বারো কইরা দেইগো গো মুজাহান বিয়ের বাজার করে শুরু চোখ দিয়ে টক বক করে পানি বের হয় আরে আসি আরেবার অন্যের বাড়ি বিদায় দিয়া দেব মুজাহাম কান্দে আর বিবির কাছে কয় বিবিরে নারীর বড় শক্ত পরের ঘরে যেতে হয় পরকে আপন করতে হয় মেয়েটার মাথায় হাত দিয়ে দিয়ে বোলায় বোলায় বোঝায় ও মা তোমাকে আমি ওই বাড়িতে দিতে চাইনি রে মা আমি তো বিপদে পইরাই ওই বাড়িতে বিয়ে দিতাছি মা গো তুমি ছেলেটারে বুঝাইয়া দিনের পথে নিয়ে আসবা হে বারাসিয়া কয় আব্বা গো ও মা তোমরা কান্না কাটি কইরো না আল্লাহ যদি আমার তৌফিক দেয় আমি তারে বুঝাইয়া ধর্মের পথে নিয়ে আসব জোর জোরে কন্যা সুবহানাল্লাহ এবার বিয়ার তিন ধার্য করা সেই দিন বিয়ার দিনদার্য করা হয় গো ওই দিন বিয়া সম্পন্ন করা হয় কাবুস এইবার মেটারে পাইয়া কাবু খুশি কারণ আসি আসিল সুন্দরী নারী এইবার সুন্দরী মেয়েকে গড়ে পাইয়া কাবুস খুশি হইয়া যায় এইবার কাবুস মেয়েটারে পিছনে সময় দেয় বাহিরে বেশি সময় দেয় না বন্ধু বান্ধবের সাথে আর চলাফেরা তেমন একটা করে না হামান বাড়ির ভিতরে যাই কায় এ কাবুস রে বন্ধু মেয়ে মানুষ পাইয়া বুঝি আমাদেরকে বই লাগাস রে বন্ধু তুমি কি আমাদের কথা বই লাগাস এইবার কাবুস কয়

ভালো করে শুই নাও এইবার এরকম ভাবে অনেকটা দিন আনন্দের উপর কাটে যায় বেশ কিছুদিন পার হওয়ার পরে বন্ধু বান্ধবরা এইবার আমাদের তাদেরকে ডাইকা বলে বন্ধুরা আমাদের কাবুস তো আমাদের সাথে সময় দেয় না কাবুস রে কেমনে আনা যায় তাড়াতাড়ি একটা বুদ্ধি কর এই বেঈমান করল কি কাবুসের বাড়িতে যাইয়া সময় দেয় কাবুস রে বুঝাই কাবুস রে তোর সাথে আমার কথা আছে চল একটু মাঠে বসবো কাবুস হামানের কথা শুনে চলে গেছে মাঠে হামান বুঝাইতেছে বন্ধু তুমি লোকের পাল্লাই পড়িয়া তে আমাদেরকে বন্ধুত্ব সারিয়ে দিতেছ সেটা কি ঠিক একসময় কি আনন্দ করতাম কত ঘোরাফেরা করতাম আর তুই মেয়ে লোক ঘরে আইনে আমাদেরকে ভুলে যাইতেছ একদিন দুই দিন তিন দিন এরকম ভাবে বোঝা আর বুঝাইতে বুঝাইতে এই দিনে কাবুছ আবার খারাপ রাস্তায় পা দেই এ বন্ধুরা ভালো করে শুই শিউনা নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাবুছ এইবার কাবুছ এইবার বন্ধুদের সাথে হাত মিলাইয়া কয় বন্ধু রে আর দেরিakrishna চল যাই আজকে নেশা করব এইবার হামান কাল লাইনা এসে গেছে হামান তো খুশি এইবার হামান তার বন্ধুদেরকে

আমি মনে করলাম স্বামীটাকে দিনের বতে আলো আবার তো সে বেইমানে পরিণত হয়ে যাইতেছে বন্ধু বান্ধবের পাল্লাই পইরা আবার খারাপ নেশার পথে চইলা যায় এইবার রাত্রি বেলায় নেশা করে সারাটা রাত নেশা করে এরকম ভাবে অন্য জায়গায় সময় দেয় কাবুজ বেঈমানি করে রে বন্ধু হামালের সাথে সময় দেয় ঘরের ভিতর মেয়েটা শুধু চোখের বলি বলে আমালায় কান্দে

এই বাড়ির ঘটনা আসিয়া কারো কাছে কই না আর শ্বশুরের কাছে কই না শাশুড়ির কাছেও কয় না নিজের বাপের কাছেও কয় না মায়ের কাছেও কয় না আসিয়া গোপন রাখে শুধুমাত্র একটা কারণে আমার স্বামী যদি হৃদায়তে আসে গো আজ না হয় কাল আমার স্বামীটা বুঝি হৃদায়তে আসবো রাজা মারি রে কাগজ তো আগের চাইতে বেশি খারাপ হয়ে যায় হাসিয়া ঘরের ভিতর খান আরে সেই মেয়েটা ঘরের ভিতর আসার পরে ঘরটা আলোকিত হয়েছিল এখন ঘরটা কান্নার কারণে অন্ধকারে পরিণত হয়ে যাইতেছে কাবুস তো আর দিনের পথে আসে না কাবুস ধীরে ধীরে খারাপ হয়ে যায় আগের তুলনায় বেশি খারাপ হয়ে যায় এইবার কাবুসের বাপ লক্ষ্য করে আসিয়া ঘরের ভিতর কান্দে শব্দ পাইয়া এইবার দরজার সাথে কান লাগায় ডাক মারছে বৌমা ও মা তুমি কেন কান

জানন্দির বাবা আপনার ছেলে আগের চাইতে এখন বেশি খারাপ হয়ে গেছে আপনার ছেলে এখন নেশা করে এইবার কাবুসের बापটা বুরায়া গেছে রে বন্ধু কাবুসের बाप কয় হে মানু জানি আমি বুঝা ফলাইছি কাবুস আগের চাইতে এখন বেশি খারাপ হয়ে গেছে এইবার কাবুসের बाप কাবুস রে বুঝাই কাবুস আর এরকম খারাপ গিরে কইরনা এত সুন্দর একটা মেয়ে ঘরের ভিতর রাইখা মেয়েটা কান্নাকাটি করে ওর সুখের পানি দেখলে আমি বাবা সহ্য করতে পারি না এত সুন্দর মেয়ে আনসিরা কাবুস এই মিশরের জমিনার ভিতর যদি একটা মেয়ে ভালো হয় সেটা হলো হযরতে আসিয়া এই মিশরের ভিতর যদি একটা মেয়ে গুণবতী হয় রে সেটা হলো আসিয়া এই মিশরের ভিতরে একটা মেয়ে যদি ধর্মিক হয় গো সেটা হলো আসিয়া ও বাবা কাবুজ এই মেয়েটা আমারে গোসল করায়া দে আমাকে এই মেয়েটা কত যত্ন করে এই মেয়েটা বাড়ির ভিতর আসার পরে বাড়িটা আলোকিত হয়ে গেছে এই মেয়েটার চোখের বাড়ি না। আমি বাপটারে যতদিন কান্তাই আমি সহ্য করজি রে কাবুজ সেই মেটার চোখের পানি জরাছ না মেটার চোখের পানি দেখলে আমি বাপটা সহ্য করতে পারি না এত সুন্দর মেয়ের মুখে হাসি মানায় কান না মানায় না রে এই বেটাগের কান নষ্ট মেটারে আর জলাইছ না কিন্তু কাবুজ বুঝে আসে না কাবুজ আগের চাইতে বেশি খারাপ হইয়া বাবার সংসার থেকে সম্পদগুলি নিয়ে বিক্রি কইরা নিশার পতে খরচ করে বন্ধু বান্ধবের পিছনে খরচ করে এরকম ভাবে শুধু খরচ করতেই থাকে কাবুসের বাপ বোঝাই বোঝাসে না গ্রামবাসী দিয়ে বোঝায় তারপর আসে না কাবুসের বাপ সিদ্ধান্ত নাই এরকম ছেলে আমার প্রয়োজন নাই যে ছেলে আমার কথা শুনে না এরকম ছেলে আমি চাই না কাবুসের বাপ অর্থাৎ ফিরাউনের বাপ ফিরাউনের বাপ এবার তার আত্মীয় স্বজন যত রকমের লোকজন ছিল আইনের লোকজন সবাইকে ডাইকে এনে বুঝাইতেছে আমার কাগজ আমি বুঝাইলাম সে আমার বুঝ মানে না তোমরা এখন সবাই আমার উপস্থিত তোমাদের সামনে আমি বলতেছি আমি কাগজকে আমার ছেলের পরিচয় দিতে চাই না আমি তেজ্যপুত্র করে দিচ্ছি আমি কাগজের পরিচয় দেব না কাগজ আমার পরিচয় দিবে না আর আমার যত অর্থ সম্পদ যা কিছু আছে একটা পয়সা আমি কাগজ দেবো না

কিছু আমি এই মুহূর্তে আসি আর নামে লেখা দেব গো আমার দন সম্পদের মালিক হইল শুধুমাত্র আসিয়া কাবুস আমার একটা পয়সাও পাবে না আমার হাতের টিপসইটা তোমরা রাইখা দাও আসিয়ার নামে এইবার আসিয়ার নামে সব সম্পত্তি দেওয়া হয় কাবুজ বাড়ির ভিতর রাগা রাগারাগি কইরা বাপরে এইবার গালাখালি কইরা বাড়ির ভিতর থেকে বের হয়ে যায় আমি আর বাড়ির ভিতর ডুবো না এই

হামানের দিকে তাকায়া কই বন্ধু রে যে আমার বাপটা আমারে বুইলা গেছে আমার বাপটা আমারে এই মুহূর্তে তেজপুত্র কইরা দিছে আমার বাপের যত সম্পত্তি ছিল সব আসিয়ার নামে লেখা দিছে আমারে একটা পয়সাও দেয় নাই এই বাপের পরিচয় আমি দেব না বাপু আমাকে পরিচয় দিবে না এ বন্ধু আমার আমার বাপরে আমি এই মুহূর্তে বই লেগেছি হামান কয় বন্ধুরে কাবু চিন্তা করিস না আমার মতো বন্ধু থাকতে তোর কিসের দরকার কিসের বাপের দরকার চল যায় আমার কাছে যে আমার বাড়িতে যায় কারণ বন্ধুটা আগে হামানের হামান আগে কাবুসের কাছে সহযোগিতা নিত কাবুসের কাছ থেকে টাকা পয়সা নিত এখন হামানের বাড়ি যায় যখন কাবুসু পৈরা রয় একদিন দুই দিন পার হয়ে যায় হামানো গরিব সহাই ছিল এইবার দুই বন্ধু খাবার পাই না ঘরের ভিতর অভাব শুরু হওয়া যায় রে কাবুসের বাড়ির থেকে তো কোনো অসম্পদ আনতে পারে না টাকা পয়সা আনতে পারে না খাবার আনতে পারে না দুই বন্ধু মিলা পরামর্শ করে অন্য অন্য বন্ধুদেরকে ডাকে দেয় বন্ধুরা রে তোদের পিছনে আমি কত টাকা খরচ করলাম তোদের পিছনে আমি কত সম্পদ ব্যয় করছি তোদেরকে নিয়ে আমি সময় দিছি তোদেরকে আমি নেশা করাইছি তোদের পিছনে টাকা খরচ করছি আজকে আমাদের দুইটা বন্ধুর পেটে খাবার নাই কে কোথায় আছে আমাদেরকে একটু খাবার একটা বন্ধু আর আগাই না না। খাবার এইবার কাবুজ বুঝা বলাছে বন্ধুরা আমায় বুঝলে গেছে শুধুমাত্র হামানি আমার ভালোবাসে কাবুজ আর হামান এরা সবসময় ঘনিষ্ঠ বন্ধু বলছিল ছোটবেলা থেকে এবার কাবু হামান দুইজন রওনা দিয়েছে কাজের সন্ধানে কাজ তালাশ করতেছে কোথায় কাজ পাবো কোথায় পাবো কাজের জন্য কাজের জন্য দুইজন বাইরে হয় বন্ধু রাস্তায় বের হয়ে কাজ তালাশ করতেছে কোথায় পাবো কাজ পায় না কে হয়ে কাজ দেয় না যাইতে যাইতে এমন একটা মরুভূমির এলাকায় দেখে একজন মালিক তোর মুসকারতেছে হামান পেটের ক্ষুধা সহ্য করতে পারে না কাবুস সহ্য করতে পারে না এইবার তোর মুজের মালিকের কাছে যাইয়া এইবার কাবুস কান্দে আর কয় ও তোর মুজের মালিক পারবানি আমাদেরকে একটু তোর মুজ ভিক্ষা দিতে আমরা ভিক্ষা চাই একটু ভিক্ষা দাও আরে ভালো করে শোনো প্রধানমন্ত্রী হইছে এমনি হয় এক সময় ভিক্ষা করে কাবুজ ভিক্ষা করছে এইবার তরমুজ বিজ্ঞা চাই তরমুজের মালিক কয় আমার তরমুজ গুলো যদি বাজারে বিক্রি করতে পারো গো তোমাদেরকে তরমুজ দিব সেখান থেকে কিছু পয়সা দেব এইবার কাবুস আর হামান দুই বন্ধু মিলে তরমুজ বিক্রি করে এখান থেকে পিসবাও কেনে ওইখানে যা কেজি হিসাবে বিক্রি করে এরকম ফিরাউন মার্কা লোক আছে না নাই এ মুরুব্বি বাবা ও যুবকের দলেরা এইবার দুই বন্ধু মিলে তরমুজের ব্যবসা করে ব্যবসা করার পরে এইবার দুই বন্ধু তরমুজ বিক্রি করে সর্বপ্রথমে খায় তারপরে ব্যবসা করে আবার দুই বন্ধু তালাশ করতে যে কোন জায়গায় আমরা খাবার পাবো কোথায় আমরা আমরা কাজ পাবো এইবার কাবুজ রাস্তায় বেড়ে হয় ওই জামানার আগে বাদশার সাথে রাস্তায় দেখা হয় বাদশা বলে কি ব্যাপার তোমরা এই মরুভূমির ভিতর কি চাও এখানে কি তালাশ করো কাবুস কান্দার কয় বাদশা আমরা দুইটা বন্ধু পেটের ক্ষুধা গায় এইখানে দুই একটা দিন ব্যবসা করলাম এখন তো আমরা কোনো কাজ পাই না আমাদেরকে একটু ঠাই দেন বাদশার সাথে করে নিয়ে গেছে আসো তোমাদেরকে আমি জাগাই দেব এইবার বাদশা নিয়া জায়গা সম্মান দিয়ে বসাইছে তার আসনের ভিতরে ঘরের ভিতর একটা জায়গা দিয়েছে যে আমার এখানে থাকবা কাজ কর্ম করবা এইবার কাবুজ বাশার কাজে করতে করতে এত সহযোগিতা পাই গো ব্যবসা বাচ্চা দেখে যে কাবুজ তো ভালোই ব্যবসাবানিজ্য সবকিছু করে সব দিক দিয়ে কারণ শিক্ষিত আসলে শিক্ষা দিকে ভালো ছিল এইবার বাদশা দেখলো এক পর্যায়ে কাবুজ আমার সব দিক দিয়ে কাজকর্ম করে একটা টাকা পয়সা এলো বলো করে না ব্যবসা ভালো লাভ করে কাবু যে কাজে যায় সেই কাজটা ভালোভাবে কিন্তু বাদশার কোনো ছেলে ছিল না এই জন্য বাদশার ছেলে না থাকার কারণে বাদশা যখন অসুস্থ হয়ে যায় এইবার জনগণকে ডাক দেয় সব রাজা ও জনগণকে ডাক দিয়ে বলতেছে এই মুহূর্তে তোমরা শুই না নাও আমি বাদশাহ অসুস্থ গো আমার বংশের প্রদীপ জ্বালানোর মতো কোন লোক নাই তোমরা ভালো কইরাই জানো কাবু বাড়িতে অনেক দিন যাব থাকে আমার বিশেষতা লোক আমি তারে ভালোবাসি সেও আমারে ভালোবাসে আমার দায়িত্বটা আমি এখন কাবুসের হাতে বুঝা দিলাম এইবার কাবুজ কাবুস এইবার বাদশাই পরিণত হয়ে যায় এইবার কাবুজ যখন বাদশাই পায়া যায় কাবুজ এইবার হামান একটা দায়িত্ব দিল প্রধানমন্ত্রী তুমি এই দায়িত্বটা পালন করবা দুই এলাকার ভিতর দান করে এলাকার ভিতর মানুষের খেতমত করে এলাকার ভিতর জনগণকে ভালোবাসে সব মানুষজন কাবুসের প্রতিপাগল নিজের বাপটাকে তো দেখতে পারলাম না আমরা বাড়ির থেকে বের হওয়ার কিছুদিন পরে বাপটা মারা গেছে খবর পাইছি তারপরেও বাপটারে দেখতে পারলাম না কিন্তু স্ত্রীটা আছে স্ত্রীটাকে তো এখনো বলা না তাড়াতাড়ি আমার বিবিটারে নিয়ে আমার এই বাচ্চা আসদের ভিতর তারা আমি বসাইতে চাই আল্লাহ কাবুস খবর পাঠাই কে কোথায় আসো গো দেরি কইরো না তাড়াতাড়ি যাও এইবার মন্ত্রী সাহেবকে দায়িত্ব দেওয়া হয় হামানকে ও হামান তাড়াতাড়ি যায় একটু ফিরে আসিয়া রে বুঝা এইবার হামান যাইয়া দেখে আসিয়া ঘরের ভিতর বইয়া বইয়া কান্দে গো আল্লাহর কাছে কয় আল্লাহ আমার স্বামীটারে তুমি হৃদায়ত দিয়া দাও এরকম আওয়াজটা তিনি পায়া যায় আসিয়ার সংসারের ভিতর ারে কে কই নাই রে বন্ধু আசியாর সংসারে ভিতর কি হই নাই আசியா শুধুমাত্র এক একা ফ্যামিলির ভিতর কান্না কাড্ডি করে অর্থ সম্পদের কোন কিছু অভাব ছিল না আசியா এত সম্পত্তি পাইয়া আசியா আল্লাহর কাছে কয় আল্লাহ এই সম্পত্তি হিসাব রাখতে আমার কষ্ট হয় এই সম্পত্তি আমি রাখব না এই দুইটা বংশের ভিতর আমি দান করতে চাই বনি ইসরাইল বংশের ভিতরে যারা অভাবে ছিল গো গো তাদেরকে ডাইকেই এবার দান কইরা দেয় সব সম্পত্তি দান করে দেয় কিছু অংশ রাইখা বাকি সব দান কইরা দেয় হে বন্ধুরা রে তুমি জানো তোমার স্বামী এখন তো এই জমিনের বাদশা মিশরের বাদশাই পরিণত হয়ে গেছে কাবুস এখন বাদশা তোমাকে ডাকছে তুমি যাইবা নিয়ে যদিও স্বামীর প্রতি রাগ স্বামী যদিও সাইরা চলে গেছে অনেক দিন দইরা তারপর স্বামীর কথা শুই না আর দেরি করতে পারে না বলে আমার স্বামীটাকে আমি চাই যদি আমার স্বামীটা দিনের পথে আসতে পারে আমি এখনো তাকে বুঝাবো এইবার ফিরাউনের

এত বড় ক্ষমতা পাইয়া গেছি, তুমি আমার কাছে কি চাও যা চাই ভাই আমি তোমারে তাই দেব বিবি বোঝায় আমি তোমার কাছে যা চাই তুমি কি তা দিবা কয় হ্যাঁ অবশ্যই দেব এরকম ভাবে শুধু কথা দেই কিন্তু পালন করতে পারে না এই বেঈমান এলাকার ভিতরে এইবার সবাইকে বোঝাই আমি এলাকার ভিতরে সবচাইতে একটা দonautro ব্যক্তি হতে চাই এলাকার ভিতর সবচাইতে আমি দামি হতে চাই এলাকার ভিতর আমি ইতিহাস গড়াইতে চাই আজিয়া কয় কেমন ইতিহাস করতে চায় বলে আমাকে সবাই মানবে সবাই আমারে চিনবে বলে এটা সম্ভব সবাই আপনারে চিনবে বলে আমি ওটা চাই না রে তার চাইতে বড় কিছু চাই আমারে যেন সবাই জানে আমি পারি ক্ষমতা আমার হাতে বলে না না এটা সম্ভব না বলে কেন বলে সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ এটাই সত্য ফের এই বিবি রে বিবি শুনি আমি এলাকার ভিতর প্রচার করে বলাইছি আমি নিজেই খোদা আনা রব্ব কুমুল আলা আমি নিজেই আল্লাহ আজিয়া কয় স্বামী গো আবার সব চাইতে বয় আপনি স্বামীর আমি এত ভালোবাসালাম তারপরে আমার বয় হয় আপনার এই কথার কারণে কোন সময় যেন আমার আল্লাহ আপনার উপরে গজব দেয় হেবার আমার এভাবে গজব হবে না এত সহজ না আমি এলাকার ভিতর এইবার আসিয়া বুঝাই বুঝা আসে না এলাকার ভিতরে আমি প্রচার কইরা দিছি এইবার আসিয়ারে একটা আসনের ভিতরে বসায় আর মন্ত্রী এক আসনে বসে আর ফেরাউন ওনার একটা আসনে বৈশাখজনক জনগণকে বোঝায় ও যোনগণের দলেরা তোমরা শুইনা রাখো তোমাদের খাদ্য লাগলে আমি খাদ্য দেই তোমাদের বস্ত্র লাগলে আমি বস্ত্র দেই যা চাও তাই পাও সবকিছুই আমি দেই তবে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই সেটা হলো আমি সবকিছুর মালিকা আমার কাছে যা চাইবে সেটাই পাবে আমাকে খোদা হিসেবে মানতে হইবো হে ইবারাসিয়া কান দে ওই মজলিশের ভিতর আসিয়া চোখের পানি সাইরা দিয়া স্বামী রে বলাই স্বামী গো স্বামী গো এরকম কথা বইলেন না এই রকম কথা বলা যাবে আপনাকে তো খোদা হিসেবে মানতে পারবো না এইবার ফিরাউন জনগণকে সবাইকে বুঝায় দেয় যেই ব্যক্তি আমারে খোদা হিসেবে মানবে না আমি তাকে হত্যা করে ফালাবো যেই ব্যক্তি আমারে খোদা হিসেবে মানবে না আমি তারে তারেbastte দেব না এই ঘোষণা নাসে কানাসে সব জায়গায় দিয়া দেয় এই বেঈমান kabul আসি আরে ঘরের ভিতরে নিয়ে বোঝাই বিবির আমার যদি খোদা হিসেবে না মানো আমি কিন্তু তোমার বাঁচতে দেব না এইবার আসিয়া কয় রামি গো ও প্রাণের স্বামী আমি আপনাকে ভালোবাসি স্বামী হিসেবে কিন্তু খুদা হিসেবে না গো খুদা হিসেবে ভালোবাসতে পারি না এইবার ওইখানে একটা দাসী ছিল দাসীও আসিয়ার সাথে হাত মিলাইয়া কয় আমিও তোমার হিসেবে ভালোবাসতে পারবো না! হিসেবে বাঁচতে পারি কিন্তু ক্ষুদা হিসেবে না এইবার আসিয়ার ভয় দেখানোর জন্য ফেরাউন কইকে কোথায় আসো গো ও হামান এই দাসীটারে তাড়াতাড়ি বন্দী কর এইবার দাসীটারে জেলখানায় বন্দী কর দাসীটার সন্তানটারে আমার কাছে নিয়ে আয় এই সন্তানটারে নিয়ে আয় আয়শা আযিয়ার সামনে সন্তানটারে পুরায় তেলের ভিতরে দিয়া সন্তানটারে জ্বালাইয়া পুইরা বলায় আযিয়া কান্ডার কই স্বামী গো আমি গো অপরাধ করলে আমি করছি আপনার দাসী করছে আপনাকে হিসেবে মানে না কিন্তু সন্তানটা তো কোনো অপরাধ করে নাই এই সন্তানটারে পুরাইয়েন না এই সন্তানটারে আপনি কষ্ট দিয়েন না এই বেই মানে তো ধর্মের কথা বোঝে না রে সন্তানটারে পুরাইয়া সন্তানের মা সময় আছে তুমি আমাকে ক্ষুদাই হিসেবে মানবা কিনা আমারে যদি ক্ষুদাই হিসেবে না গো এরকম ভাবে আমি কিন্তু তোমারেও কষ্ট দিয়ে মারবো বলে আমারে যদি আপনি জ্বালান পুরাইয়া পুরাইয়া স্বামী স্বামী গো আমি জইলা পুইরা মরতে রাজি কিন্তু আপনাকে খোদা হিসেবে মানতে রাজি দা বসে দারে বন্ধু এখন কলি যার ভিতর আগুন আই গা এই বেইমান হামান ডাক দেয় হামান রে ও হামান আর দেরি করিস না আয় এ হামান দেরি করিস না তাড়াতাড়ি আয়

you <laughs>

কান্দার এতগুলো মানুষের সামনে আপনি আবার এরকম ভাবে অপমানিত লাঞ্ছিত কইরেন না তুমি বেঈমান তো বোঝে না রে বন্ধু বেইমান তো ধর্মের কথা বোঝে না আসিয়ারে সমুস্ত কাপড় কুইলা টাকা কেটে রাখতা ইয়ারে বন্ধু ওই তক্তার উপরে আসিয়ারে শুই যায় আসিয়ারে তক্তার উপরে শুইয়া আসিয়ার ডালাতের ভিতরে লোহার করাড়ুকায় আরে তক্তার ভিতরে যখন শুয়াইয়া লোহার করাটা হাতের ভিতর দিয়া ঢুকায় হাতের ভিতর দিয়া করা ঢুকা তার সাথে আটকা যায় গো তক্তার দিয়া লোহার করাটা প্যারাটা বাইরে হয়ে হাতের ভিতর যখন লোহার করা ঢুকাই প্যারা ঢুকায় পিলকি দিয়া দিয়া রক্ত গুলো বাইরে হয় আরেকটাইল হাতের ভিতরে রুয়ার করা নুকায়ো হাতের ভিতর নৌকায় পায়ের ভিতর নুকায়

ও স্বামী আমার এরকম ভাবে হাজার হাজার মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত করেন না হাসি আরে দা এত কষ্ট দেয় রে বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাসিয়ার পিঠে যখন পিঠের সামরা গুলো উইটা যায় এই সামরা উঠার পরে সেই কানে আবার লবণের সিটা দিয়া যাই গো হাসিয়া কান্দার স্বামীর কাছে বোঝায় স্বামী গো ও স্বামী যত পারেন আমার শাস্তি দেয় কিন্তু আপনি স্বামী এখন এরকম কথা বললেন না আপনি নিজেকে নিজে খোদা হিসেবে দাবি করেন না যিনি আমাদেরকে সৃষ্টি করছে স্বামী গো আপনি কি জানেন না সৃষ্টিকর্তাকে তাকে আপনি মানেন না এত কষ্ট পাওয়ার পরেও গো আল্লাহ গো আল্লাহ গো আমার স্বামীটারে তুমি হৃদয় দাও আল্লাহ আমার স্বামী না বুঝে এরকম করতে যে আল্লাহ তুমি আমার স্বামীটারে হৃদয়ত কইরা দাও তারপর বেইমানের হৃদয়ত নাই কারণ আমার আল্লাহ যারা হৃদয়ত দেয় সেটি পাবে মাইয়া হাতি আল্লাহ

একটা ড্যাগ নিয়ে আসো গরম তেলের ভিতর ফালাবো এইবার গরম তেলের ভিতরে এমনি এমনি দেয় না সর্বপ্রথমে হাত দেয় আবার একটু পরে পা দিয়া দেয় আসিয়ারে এত কষ্ট দেয় গো এই বেঈমানে এত কষ্ট দেয় আরে পুরা তেলের ভিতরে ঢুকাইয়া আমরা যেমন ফিয়াজি বাজি গো পিয়াজি বাজা দেখছেন নি সিংহারা এরকম ভাবে তেলের ভিতরে ঢুকাইয়া সামিজ দেয়া নাড়া দিতেছে আসিয়া নিচের দিকে যাই তেলের ভিতরে ডুইবা যাইয়া চোখের পানি যাইরা দিয়া কান কয় কয়াল লাগো আমার আমারে আমার সিন্দুরারে আল্লাহ আমি যে তোমারে কত ভালোবাসি আমার রাবির তো আমি বুঝাইতে পারলাম না এই পারাসিয়া তেলের ভিতরে তাই আল্লাহর যখন ডাক মারে রে আমার আল্লাহ আসিয়ার জন্য একটা নয় দুইটা নয় আটটা জান্নাতের দরজা টাস টাস করে কুইলা দিছে আসিয়া জান্নাতের দরজা দেখায় একটা হাসি মাইরা দেয় এই বেইমারে কয় হামান তাকায়া দে কি রকম ঘটনা তো জীবনে দেখি নাই আগুনের ধর্ম হলো পুরানো অত যা আগুনের ভিতরে যাইয়া কেন হাসে এটা তো বুঝে আস না তেলের ভিতর যাইয়া কেন হাসে ও হামান দেরি করিস না তাড়াতাড়ি আই রে আসিয়া এটা জিগা কারণটা কি আসিয়া কয় আমি বলবো না আমি বলবো না এইবার বেইমানে ভালো করে রসের কথা কয় বিবি রে ও বিবি আমার কাছে একটা সত্য কথা গাও তুমি যে আগুনের ভিতর পুরলা তোমায় কেন হাসলা কারণটা কি আসিয়া কয় আমি তোমার কাছে বলবো না গো সর ধর্মের কথা বোঝে না তোমারে বুঝাইতে পারবো না আশুক সারা মাশুকের কথা কেউ বোঝে না প্রেমিক সারা প্রেমের কথা মজে না আমি তোমারে এই কথা বুঝাইতে পারবো না এইবার ফিরাউন কয় বিবি রে আমারে একটু বুঝাইয়া দাও তুমি তো আমাকে অনেক ভালোবাসো একটু সত্য কথাটা বইলা দাও এইবার বিবি চিন্তা করে আল্লাহ আমি যদি আমার মনের কথাটা ওরে কয়া ফালাই ও বুঝি তোমার ক্ষুদা হিসেবে মানবে এই জন্য আসিয়া মনের ভিতর কল্পনা জল্পনা নিয়ে কয় গো আপনি আমারে যখন গরম তেলের ভিতর ঢুকাইয়া দিছেন স্বামী গো আমি তাকা দেখলাম আমার আল্লাহ আসমানের দরজা গুলো কুইলা দিছে জান্নাতের আটটা দরজা কুইলা দিছে আমার আল্লাহ তাদেরকে কয় ও ফেরেস্তারা কে কোথায় আছো টাকা দেয়া আসি এত কষ্ট দেয় সেখানে যাইও আমি আল্লাহর নাম যে। আমারে ঘুরে রা নেবার জন্য পাগল কয় আল্লাহ একটা হুরা আর একটা হুরের পিছনে দোর মারতেছে এই দৃশ্য দেখায় আমি আছে একটা হাসিময়া দৃশিয়া